मेरे कमली वाले की शान ही निराली है, दो जहां का दाता। समत छाया नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। जब के पैदा वो शाहे जमा हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया। दौर का बासलों से बुता हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया। दूर का बासलों से बुता हो गया, जलवा हजरती का जिस जहाँ आया हो गया, जलवा हजरती का जिस जहाँ आया हो गया। गुलिस्ता मजमाए बुलबुला हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया। हर सितारा शबे मौलदे मुस्तफा, हर सितारा शबे मौलदे मुस्तफा। शमदा 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 हो गया, गुलशन तैयबा में तोयरे सिदर का, गुलशन तैयबा में तोयरे सिदर का। आशिया 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 हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया। दूर का बासलोते बुता हो गया, जलवा हजरत का जिस जहाँ आया हो गया। गुजरे जिस कोचा से शाह गर्दोनशी, कलाम रजा बेजुबा 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 हो गया। तोतिए इस पिहां सुन कलाम रजा, तोतिए इस पिहां सुन कलाम रजा। बेजुबा 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 हो गया, जब के पैदा वो शाहे जमा हो गया। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। पवित्र लाइलातुल ईद मुस्तफा आजकल रात बड़ो आज़म शान रात, कत बड़ो रात এটা আন্দাজ করার অনুমান করার সে অনুভূতিও আমাদের নেই। এমনে রব্বুল আলামিন কোরআনে পাকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর বলেছেন, কদর রাতকে হাজার মাসের চেয়েও উত্তম রাত বলেছেন। কদর রাত আর আজকের রাত যদি তুলনা করি তাহলে তুলনা করাটাও ভুল হবে, কারণ কদর রাত দামি হয়েছে কোরআনের কারণে, আর আজকের রাত হলো দামি সাহেবে কোরআনের কারণে। কিছু আমার আল্লাহ গোপন রেখে দিয়েছেন, এটা পরীক্ষা স্বরূপ। আমার আল্লাহ চাইলে নবীজির মিলাদ করাইলেন মক্কাতে, সেখানে রেখে নবীজির ইন্তেকালও মক্কাতে করাইতে পারতেন। তখন মক্কার গুরুত্ব মানুষ হয়তো মনে করত কাবার কারণে, বোঝার বিষয় মক্কার গুরুত্ব কাবার কারণে মনে হতো। সেজন্য আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আলাদা জায়গায় নিয়ে যাব যাতে ওই জায়গারও গুরুত্ব বেড়ে যায় আপনার কারণে। যদি বা অনেকে মনে করে মক্কা শরীফ দামি কাবার কারণে, আল্লাহ বলে লা আকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, এই যে শহর মক্কায়ে মুআজ্জামার কসম আমি আল্লাহ করছি, শপথ আমি আল্লাহ নিচ্ছি। কেন এত বড় দামি? কেন মক্কা? কাবা শরীফ আছে সেজন্য, বাইতুল্লাহ আছে সেজন্য, মাকাম ইব্রাহিম আছে সেজন্য, হাজরে আসওয়াদ আছে সেজন্য। আল্লাহ বলেন না না না, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনার অবস্থান, আপনার মিলাদ হয়েছে সেজন্য আমি এই শহরের কসম খাচ্ছি। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মক্কাও মক্কা দামি কার কারণে? নবজির কারণে। আর মদিনা, আমার নবীজি বলেন ওয়াল মদিনাতু খায়রুম মিন মক্কা ওয়ালাউ কানু ইয়ালামুন। তারা যদি জানতো তাহলে বুঝতে পারতো মক্কা থেকেও আমার মদিনা দামি। মক্কার চেয়ে মদিনা দামি। কোন দিকে আমার আল্লাহ মদিনাতে শর্ট রাখেন নাই মক্কার চেয়ে, বরঞ্চ বেশি রেখেছে। কেন? আল্লাহ বলেন, রাসূল বলেছেন, ইয়া আল্লাহ আমাকে মক্কা থেকে বের করতেছ, ঠিক আছে, তুমি যেদিকে পাঠাও আমি সেদিকে রাজি আছি, তবে আমাকে এমন এক জায়গায় অবস্থান করাবা যে জায়গা তুমি আল্লাহর পছন্দনীয়। তাহলে মদিনাতে আমার আল্লাহ নবীকে নিয়ে গেলেন কোন জায়গায়? নবীর পছন্দনীয় জায়গায় না আল্লাহ? তো যেই জায়গাকে আমার আল্লাহ পছন্দ করেছেন সেই জায়গার দাম কত? সেজন্য নবীজি বলেন ওয়াল মদিনাতু খায়রুম মিন মক্কা, মক্কার চেয়েও মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ। মক্কাতে গেলে জান্নাতে যাওয়া যাবে, বাইতুল্লাহ শরীফে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে এমনি ঘোষণা দিয়েছেন। আর মদিনাতে সরাসরি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সরাসরি কি? আমাদের দেশে অনেকে শুধু বেদাত বেদাত চিল্লাই। একটা বিষয় খেয়াল করিয়েন, রিয়াজুল জান্নাত নামাজ পড়লে বেশি ফজিলত কোথায় আছে একটু বের করে দেন তো। যারা বলে বেদাত, এটা বেদাত, সেটা বেদাত, তাহলে রিয়াজুল জান্নাত নামাজ পড়লে বেশি ফজিলত, সেখানে দুই রাকাত নামাজ পড়ার জন্য এটা ঠেলাটালি কেন? এটাও তো বেদাত। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা বেদাত নয়? সেখানে কেন নামাজ পড়ার জন্য এত ঠেলাঠেলি? যারা হাজি সাহেব ওনারা দেখেছে, এখন তো কন্ট্রোল করে ফেলেছেন। এই বর্তমানে নাকি রিয়াজুল জান্নাত নামাজ পড়ার জন্য আগে নাম এন্ট্রি করতে হয়। যাদের নাম আসবে এরা ঢুকতে পারবে, পুলিশের হাতে না তাদের নাম থাকবে, নাম দেখে দেখে ঢুকাবে, তাও 15 মিনিট। বর্তমানের কথা বলতেছে রিয়াজুল জান্নাতে। তো রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য নাম এন্ট্রি করা, সেখানে 15 মিনিট অবস্থান করে আরেকজনকে সুযোগ দেওয়া, তো রিয়াজুল জান্নাতে নামাজ পড়লে এত সওয়াব। একটা হাদিস দেখান তো। এটাও তো বেদাত। কিন্তু এই বেদাত করার জন্য কত প্রতিযোগিতা। তাহলে বোঝা গেল এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ, করার জন্য মানুষ প্রতিযোগিতা করে। কেন? এটা বেদাতে হাসানা বিদায়, উত্তম বেদাত বিদায়, সুন্দর বেদাত বিদায়, সওয়াবের বেদাত বিদায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বেদাত বললে খারাপ মনে করার কোনো কারণ নেই। তো আমি কি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ চাইলে মক্কাতেই নবীজিকে রেখে দিতে পারতেন, মদিনায় নিয়ে গেলেন কেন? নবীর কারণেই মদিনা দামি হয়েছে, এটা আল্লাহর সৃষ্টিকে দেখাবার জন্য। নতুবা বাইতুল্লাহ শরীফের কারণে নবী দামি হয়েছে, অনেকে এটা মনে করবে। সেজন্য আল্লাহ বলেন না, যেখানে আমার ঘর আছে সেখানে আপনারও মাজার থাকলে আপনার রওজা শরীফের গুরুত্ব থাকবে না, আপনার রওজা শরীফের গুরুত্ব থাকবে না। সেজন্য আপনার রওজার গুরুত্ব যাতে বুঝে আমি মক্কা থেকে আপনাকে একটু আলাদা করে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার সামনে এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন সরহে আল মাউলুদ আন-নববী, এটা যিনি লিখেছেন আল কাওকাবুল আনওয়ার আলা ইকদিল জওহর ফি মাউলিদিন নবীল আজহার। একটা কিতাব আছে ইকদুল জওহর ফি মাউলিদিন নবীল আজহার, এটা মিলাদুন নবীর উপর কিতাব। এটা যিনি লিখেছেন উনি হযরত আল্লামা বারজনজি, মওলুদে বারজনজি বলা হয় এটাকে। প্রসিদ্ধ আরবস্থানের মধ্যে কিতাবটা প্রসিদ্ধ মওলুদে বারজনজি হিসেবে, যেই কিতাবের আসল নাম ইকদুল জওহর ফি মওলিদিন নবীল আজহার, সেই কিতাবের ব্যাখ্যার কিতাব এটা। এই কিতাবটা ছাপানো হয়েছে মিশর থেকে। দেখেন এখানে লেখা আছে মিশর এবং বৈরুত লেবানন থেকে, লেবানন থেকেও এটা ছাপানো হয়েছে। সেই কিতাবের মধ্যেও বিষয়টা উল্লেখ করেছেন, সেটা হলো কেন নবীজির মওলাদ মক্কা ওয়াফাত মদিনা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন নবীজিকে আমার আল্লাহ জুমার রাতে পাঠান নাই, রমজানে কেন পাঠান নাই, কেন রবিউল আউয়ালে পাঠাইলেন, তাও সপ্তাহের মধ্যখানে সোমবারে? আল্লাহ বলেন জুমার দিন পাঠাইলে তোমরা মনে করবা জুমার দিনে পাঠাইছেন, জুমার কারণে নবীর দাম বেড়ে গেছে। রমজানে পাঠাই না, তোমরা মনে করবা রমজানের কারণে নবীর দাম বেড়ে গেছে। মক্কাতে পাঠাইলাম, মদিনাতে ওয়াফাত করাইলাম, আমি আল্লাহ চাইলে ওয়াফাত মক্কাতেও করতে পারতাম, কেন করি নাই মক্কাতে ওয়াফাত? আর তোমরা মনে করবা নবীর দাম বেড়ে গেছে মক্কার কারণে, তোমাদের ধারণা ভুল। তোমরা মনে করবা জুমার কারণে নবীর দাম, রমজানের কারণে নবীর দাম, মক্কার কারণে নবীর দাম। সেজন্য আমি আল্লাহ সবকিছুকে আলাদা করে ফেলেছি। আমার নবীজিকে স্বতন্ত্রভাবে জুমার দিন না, রমজানও না, রবিউল আউয়ালে পাঠাইলাম, তাও সোমবারে পাঠাইলাম, জুমার দিন পাঠাইলাম না, যাতে নবীর কারণে সোমবার গুরুত্ব বুঝে, নবীর কারণে মাহে রবিউল আউয়ালের গুরুত্ব বুঝে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের দাম কত? আল্লাহ বলে তোমরা রমজান শরীফকে দেখো না, রমজান শরীফকে দেখলে তোমরা বুঝতে পারবা রমজান শরীফ দামি হয়েছে কোরআনের কারণে, আর রবিউল আউয়াল দাম হয়েছে সাহেবে কোরআনের কারণে। এটা বুঝাইবার জন্য আমার আল্লাহ নবীকে স্বতন্ত্রভাবে আলাদা আলাদা দিনও দিলেন, আলাদা মাসও দিলেন, আলাদা জায়গায় নিয়ে গেলেন। তাদের বুঝতে সমস্যা হচ্ছে মনে হয়, সব আলাদা করে ফেলেছে কেন? স্বতন্ত্র গুরুত্ব বোঝার জন্য আল্লাহ এগুলা না বোঝার কারণে, অনেকে না বোঝার কারণে আজকে মিলাদের রাত কত রাত, অনেকের খবর নাই। মিলাদের রাত যাচ্ছে যে খবর নাই, এরা মনে করে এইটার রাতেরই জেনারেল একটা রাত, কিন্তু শারহ বুখারী ইমাম কুস্তুলানী ওনার আল মাওয়াহিব আল দুনিয়াতে বলেছেন এই শবে মিলাদে মুস্তাফা, লাইলাতু মিলাদে মুস্তাফা, এটা কদরের রাতের চেয়ে আরো বেশি দাম। কিন্তু আল্লাহ বুঝতে দেন নাই পরীক্ষার জন্য। আল্লাহ বলে আমি তোমাকে বলে দিলাম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ সে কোরআন নাযিল করলাম কদরের রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ বলে আমি রমজান কেন দামি এটাও বলে দিলাম, রমজানের মধ্যে কদর রাত কেন দামি সেটাও বলে দিলাম, কিন্তু রবিউল আউয়ালের 12 তারিখের রাতের কথা আমি বলি না, যাতে আমার বান্দারা বুঝে নিতে পারে কোরআনের কারণে যদি রমজানের দাম বেড়ে যায়, কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, আমার বন্ধু নবীর কারণে মাহে রবিউল আউয়ালের দাম কত হতে পারে, রবিউল আউয়ালের 12 তারিখের রাত কত মূল্যবান হতে পারে। আল্লাহ এটা অনেক কিছু এভাবে আমার আল্লাহ পরীক্ষা স্বরূপ গোপন রেখেছেন, যেগুলা ইশক এবং ভালোবাসার বিষয়। ইশক এবং ভালোবাসা মহব্বতের বিষয়গুলো আমার আল্লাহ সবসময় কি রেখে দিয়েছেন? গোপন রেখে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো সেজন্য আজকের এই রাত আমরা যে নবীজির, যেই রাতে নবীজির আগমন, সেই রাতে নবীজির মিলাদের মাহফিলে আমরা শরীক হতে পেরে শুকরিয়া আদায় করার দরকার নেই? অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদের এই মাহফিল দুনিয়াতে শান্তি এবং কবরে আখিরাতে মুক্তির মাধ্যম হিসেবে কবুল করুন। মিলাদুন নবীর মাহফিল যেখানে চলে সেখানে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। রহমত আসতে থাকলে গজব কি আর থাকে? বর্তমান যে মহামারী চলতেছে, শীতকালে মহামারী আরো ভয়ঙ্কর হতে পারে বলে মানুষের ধারণা। একটা বিষয় মনে রাখিয়েন, বাংলাদেশের ব্যাপারে অনেকে বলেছে 1 লক্ষ 20 লক্ষ এমন তেমন মারা যেতে পারে, আগে ভাগে বলে দিচ্ছেন। খিরে ভাই, বাংলাদেশ তো এটা সহজ না, এটা চতুর্দিকে মিলাদুল নবী চলে, তোমরা জানো না? যেই জমিনে এত বেশি মিলাদুল নবী হয়, যেই জমিনে আল্লাহর বন্ধুদের আলোচনা হয়, সেখানে তো রহমত আর রহমত নাজিল হয়। গজব আসলো অত বেশি অ্যাকশন করতে পারবে না অন্যান্য দেশে যেভাবে অ্যাকশন করতে পারে, যেটা আমরা বাস্তব দেখেছি। যেভাবে ক্ষতি করার কথা ছিল সেভাবে ক্ষতি করেছে। ইনশাআল্লাহ মিলাদুল নবী আরো বেশি ব্যাপকভাবে করতে যান, করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ মিলাদুল নবীর সদকায় আল্লাহ মহামারী, বিভিন্ন আযাব ফসদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। একটু জোরে বলেন না আমিন। মুহাদ্দিস ইবনে জুজি আরো 900 বছর আগে, কত বছর? 950 বছর আগের মুহাদ্দিস আল্লামা ইবনে জুজি, যাকে মানে না এমন কোন দল নেই, দলের আলেম নেই, সব দলের আলেমরা ওনাকে মানে। ইবনে জুজি বললে সিলেন্ডার করে। উনি বলেছেন যেখানে মিলাদুন নবী হয় অন্তত 1 বছর সেখানে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এটা কি সাধারণ বিষয়? অন্তত 1 বছর কি হয়? রহমত নাজিল হতে থাকে। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আজকের এই মিলাদুন নবীর ওসিলায় আমাদের অত্র খাজা কালুসা নগরে ব্যাপকভাবে রহমত নাজিল করুন, আমিন। আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, বাকি জীবনও সুস্থ রাখবা, আমাদের আওলাদদেরকে রাখবা, আত্মীয় স্বজনকে রাখবা। আল্লাহ তোমার হাবিবের দোহাই দিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ কবুল করো, আমিন। নবীজির মিলাদের আলোচনা কোরআন শরীফে আছে কিনা একটু বলেন। অনেকে বলেন মিলাদের কথা কোরআন শরীফে আছে, আর কোরআন বুঝে না বিদায় পায় না। মিলাদের কথা কোরআন শরীফে থাকে, আছে। এবং কি করতে হবে মিলাদকে কেন্দ্র করে এটাও আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মিলাদকে কেন্দ্র করে সালাম দিই নবীকে, দিই না? নবীকে কি দিই? হুজুর একটা মিলাদ পড়ান বলতে আমরা নবীকে সালাম দেওয়া শুরু করি। কেন? বলে কোরআনে আছে ঈসা আলাইহিস সালামের মিলাদের দিন সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের দিন সালাম। অন্যান্য নবীর মিলাদকে কেন্দ্র করে যদি সালাম হয়, আমাদের নবীর মিলাদের ব্যাপারে সালাম হবে না? অবশ্যই হবে। তবে কিছু বান্দা আছে এরা পায়, জানে সব, কোরআনের ব্যাপারটা তারা জানে কিন্তু জানার পরও গোপন রাখে। আছে কিনা? আচ্ছা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আমিন বলি। এখানে কোরআন শরীফ ছিল, এটা কই একটু দরুদ শরীফ পড়ি। সালাতু নিয়া তো 87 মনে রাখার দরকার আছে না? সূরা আলে ইমরান চতুর্থ পারা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত বললাম? 187। আল্লাহ বলেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকাল লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনহু। রব্বুল আলামিন বলেন হে আমার বন্ধু নবী, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আমি আল্লাহ পাক্কা ওয়াদা নিয়েছিলাম, মজবুত ওয়াদা নিয়েছিলাম কার থেকে? আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি ওই আহলে কিতাবদের থেকে। পাক্কা ওয়াদা নিয়েছেন কাদের থেকে? আহলে, যাদেরকে কিতাব দিয়েছেন। ইহুদি হোক, নসরা হোক, তওরাত ওয়ালা, জবুর ওয়ালা, ইনজিল ওয়ালা, এরা সব কিতাব ওয়ালা। আল্লাহ বলে এই কিতাব ওয়ালাদের কাছে আমি ওনাদের থেকে পাক্কা ওয়াদা নিয়েছি। সে ওয়াদাটা কি? ওয়াদাটা হলো লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি, অবশ্য ওই বিষয়টা তোমরা মানুষের মাঝে বয়ান দিবা। ওয়ালা তাকতুমুনহু, বিষয়টাকে তোমরা গোপন করতে পারবে না। আল্লাহ বলেন বিষয়টা বয়ান দিবা, ছুপাইতে পারবে না। বিষয় সেটা কি? বলে বিষয়টা হলো আমার বন্ধুর শান, আমার বন্ধুর মিলাদের বয়ান, আমার বন্ধুর শান। নবী আমার বন্ধুর কথা যে তওরাতে দিলাম, বন্ধুর আলোচনা যে জবুরে করলাম, বন্ধুর আলোচনা ইনজিলে দিলাম, এই বন্ধুর শান তোমরা মানুষকে বয়ান দিবা, গোপন করতে পারবে না। এই ওয়াদা নিয়েছেন কে? এরা আল্লাহর সাথে কি নিয়ে ওয়াদাও দিয়েছে। হ্যাঁ আল্লাহ পাঠাও পাঠাও, তোমার বন্ধুকে পাঠাও, আমরা বয়ান দেব বয়ান দেব। কিন্তু পাঠাবার পরে কি হয়েছে? এমনকি তারা আমার নবীকে কেমন কিভাবে চিনত, নবীজির শান এমন ভাবে জানত, এরা মুসিবতে পড়লে নবীর ওসিলা নিয়ে দোয়া করত। কখন? যখন নবীর মিলাদ হয়নি। সূরা বাকারা আয়াত নম্বর 89। একটু খেয়াল করার দরকার। আয়াত নম্বর কত দিলাম? 89। সেই 89 নম্বর আয়াতে সূরা বাকারায় আমার আল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করুন। রব্বুল আলামিন বলেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। দলিল দিতে পারবেন? জাকের নায়ক, অনেকে জাকের নায়ক সাহেবের ভক্ত আছে না? জাকির নায়েকের একটা লেকচারে বলা হয়েছে, সে বলেছে নবীর ওসিলা নিয়ে কিছু করা যাবে না, ওসিলা তালাশ করা শিরক। কোরআন শরীফে 25টি আয়াত আছে ওসিলা শিরক, সেটার উপর কার বক্তব্য? আরো 10-12 বছর আগে উনি শ্রীলঙ্কা গেছিলেন। শ্রীলঙ্কায় একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম, যার নাম হাফেজ ইকবাল এহসান কাদেরী, উনি চট্টগ্রামে বেশ অনেকবার আসছেন, ওই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন সহ বিভিন্ন সম্মেলন আসছিলেন। উনি জাকির নায়েককে সরাসরি ধরছেন, বলেন আপনার একটা লেকচার শুনেছি, আপনি বলেছেন শিরিক, ওসিলা তালাশ করা শিরিক, 25টি আয়াত আছে বলেছেন কোরআন শরীফে, আপনি আমাকে একটা কোরআন শরীফের আয়াত একটা শোনান না, 25টা লাগবে না, কয়টা শোনান? যে ওসিলা তালাশ করা শিরিক একটা আয়াত দেন। আপনি তো কয়টার কথা বলেছেন, বোঝা যাচ্ছে এটা? তখন উনি আয়াতগুলো তেলাওয়াত করছেন ওই শাফাআতের, যেগুলা কাফের বেদিনের জন্য শাফাআত চলবে না বলেছেন। তো উনি বলছেন এগুলো তো শাফাআতের আয়াত, আপনি ওসিলার কথা বলেছেন, ওসিলার একটা আয়াত দেন। একটা আয়াতও দেখাইতে পারেন ওসিলা শিরিকের উপর। উনি পরবর্তী বলছেন আমি ইমেল করব আপনাকে, ইমেলে জানাবো, এখন আমার কাছে নোট নাই। বছরকে বছর এক যুগ পার হয়ে গেছে, এখনো ইমেল করা শেষ হচ্ছে না। ইমেল কোথা থেকে করবে? ওসিলা তালাশ করা শিরিক একটা দলিল কোরআন শরীফ থেকে পাবে? বরঞ্চ যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা একটু লক্ষ্য করুন তো, কত নম্বর আয়াত? 89। কোন সূরা? সূরা বাকারা। আমার আল্লাহ কি বলেছেন? ওয়াকানু মিন ক্বাবলু, ওই আহলে কিতাবরা, মিন ক্বাবলু মানে মিন ক্বাবলে মিলাদুন নবী, নবীর মিলাদের আগে কিতাবীরা, ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিজয় তালাশ করত নবীর ওসিলা নিয়ে। এমন কি তারা নবীর ওসিলা নিয়ে দোয়া করলে আমার আল্লাহ দোয়া করে তাদেরকে বিজয়ও দিয়ে দিতে। কখন? নবীর মিলাদের আগে। তবে নবীর মিলাদ হওয়ার পরে কি হলো? আল্লাহ বলে ফালাম্মা জাআহুম, যে নবীর ওসিলা নিয়ে তারা দোয়া করত, যে নবীর ওসিলা নিয়ে তারা বিজয় লাভ করত, ওই নবীর মিলাদ যখন হয়ে গেল, ওই নবীজি যখন তশরিফ আনলেন, মা আরাফু, এরা তারা এখন নবীকে চেনে না, বরঞ্চ কাফারু বিহি, ওই নবীকে অস্বীকার করা শুরু করলো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যে নবীর ওসিলা নিয়ে দোয়া করত, বিজয় লাভ করত, ওই নবীর মিলাদের পরে নবীকে চিনে না। আমার আল্লাহ বলে তারা যখন আমার বন্ধু নবীকে অস্বীকার করে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই সমস্ত কাফেরদের উপর আমি আল্লাহর লানত। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এরা নবীর মিলাদের আগেও নবীকে চিনত, নবীর মিলাদের আগেও নবীর ব্যাপারে জানতো। কেন? নবীর মিলাদের আগেও নবীর মিলাদের বয়ান, নবীজির গুণগান বর্ণনা করেছেন কে? কিভাবে জানতো, কিভাবে চিনতো, সেটাও আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার দিচ্ছি, এই দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় আছে। কত পারা? দ্বিতীয় পারায় প্রথম পৃষ্ঠার মধ্যে একেবারে লাস্ট আয়াত, আয়াত নাম্বার হচ্ছে 146, সূরা বাকারা 100, যেখানে আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলে আমি যাদেরকে কিতাব দিয়েছি, ওই কিতাবীরা আমার বন্ধু নবীকে চিনে, কিভাবে চিনি কামা ইয়ারিফুন আবনাআহুম তাদের নিজের সন্তানকে যেভাবে চিনি আমার বন্ধু নবীকেও সেভাবে চিনি কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা কিন্তু তাদের একটা দল আমার বন্ধুর শানকে গোপন করে ওয়ায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন জেনে শুনে আমার বন্ধুর শানকে গোপন করে রাখে উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ জেনে শুনে নবীর শানকে কি করে কারা বিশেষ করে ইহুদিরা ইহুদিদের বড় খাসলত এরা আমার নবীর শান জানে কিন্তু বয়ান করে না ওই যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ বলেন আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম যাতে গোপন না করে মানুষের মাঝে বয়ান দেয় এরা কি করে ওয়ায়াকতুমুনাল হাক্কা এরা কিন্তু বিষয়টাকে গোপন করে রাখে কি না জেনে আল্লাহ বলে না জেনে না ওহুম ইয়ালামুন জেনে শুনে আল্লাহর নবীর শানকে গোপন রাখে তাহলে জেনে শুনে নবীর শানকে গোপন রাখা খাসলত কার মিলাদের আলোচনা কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে ফজিলতের বয়ানও আছে কিন্তু কিছু মোল্লারা জানার পরও কি করে গোপন রাখে কেন ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন পত্রিকার হেডলাইন হয়েছিল জাতীয় পত্রিকা যে দেশের কমে মাদ্রাসাগুলো মূলত আমেরিকার টাকা দিয়ে চলে আমেরিকার টাকা সৌদিয়া আসে সৌদিয়ার টাকা রিয়াল হয়ে এটা আবার বাংলা টাকা হয়ে এখানে বাংলাদেশে আসে কথাটা সৌদিয়ার বর্তমান যুবরাজ ওই সালমান বলেছে হেডলাইন হয়েছে তাহলে বোঝা গেল এদের টাকাগুলো মূলত কার টাকা ইহুদির টাকা সেজন্য তারা ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে মিলাদুল নবীকে জঘন্য বেদাত বলে মিলাদুল নবীর অনুষ্ঠানকে কি বলে জঘন্য বেদাত একটু আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ নবীজির মিলাদের বয়ান দিলে বোঝা যায় ওই নবীর সাথে কারো তুলনা কেমন আমার নবীজির মিলাদ এত সুন্দর নবীজির মিলাদের বর্ণনা এত সুন্দর নবীর সাথে নবীর মিলাদের সাথে দুনিয়ার আর কোন বান্দার মিলাদের সাথে মিলে নাই সব অলৌকিক আর অলৌকিক কুদরত কার আমরা তো মায়ের গর্ভে মাকে কষ্ট দিতাম মা আমেনা খাতুন বলছেন আমার গর্ভে 9 মাস আমার বাচ্চা ছিল আমি কোনো কষ্ট অনুভূতি করি নাই তো আমার গর্ভে সন্তান আছে আমি জানতাম কিভাবে আমার পেটও বড় হয় নাই কোনো কষ্ট আমি অনুভূতি করি নাই কিন্তু আমার বাচ্চার বয়স 1 মাস হলো 2 মাস হলো 3 মাস হলো আমি কিভাবে বুঝতাম হযরত আমেনা বলেন প্রতি মাসে মাসে আল্লাহর বিখ্যাত জলিলুল কদর নবীগণ আমার স্বপ্নে এসে এসে আমি আমেনাকে মোবারকবাদ দিত এবং বলতো ওগো আমেনা তুমি তো ইমামুল আম্বিয়ার মা হতে যাচ্ছ হযরত আমেনা বলেন এভাবে প্রতি মাসে মাসে এক একজন নবী এসে আমি আমেনাকে শুভ সংবাদ দিত তখন আমি বুঝতাম আমি আমেনা সাধারণ মহিলা না আমার মাধ্যমে আল্লাহ ইমামুল আম্বিয়ার মিলাদ করতে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির ওই মিলাদের সময় কি কি মত এর হাসাস দেখেছেন অলৌকিক ঘটনা দেখেছেন উনি মানুষের মাঝে কোনো বয়ানও দিয়েছেন এমনকি উনি বলেন আমার কোনো ধরনের কষ্ট তো অনুভূতি হয় নাই আমার পেট ভারীও হয় নাই এমনকি ওই বাচ্চা দুনিয়াতে আসার সময় আমার কোনো কষ্ট অনুভূতি হয় নাই আমার বাচ্চা আমার পেটের বাম পাশ দিয়ে কুদরতি সিজার মাধ্যমে আমার বাচ্চা 2 কদম দিয়ে জমিনে নামছিলেন আমার সামনে সিরাতে হালবি আছে এই সিরাতে হালবিয়া বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি এখানে বিস্তারিত বয়ান দিয়েছেন কিভাবে নেমেছেন পা দিয়ে নামলেন আর কি করলেন ওয়ায়াতামিদু আলা ইয়াদাইহি নবীজি দুই হাতে ভর করে জমিনে নামলেন আমরা যেদিন আসছিলাম আমরা কি হাতে ভর দিতে পারতাম না ভর দেওয়া শিখে অনেক মাস পরে 4-5 মাস পরে না ভর দিতে শিখে কিন্তু নবীজি যেদিন আসছেন সেদিন হাতের উপর ভর করে জমিন থেকে কিছু মাটি নিয়ে আসমানের দিকে তুলে ওই মাথা উঠাইতে হলো হাসি এসে গেল হাসি আসতে জান্নাই নবীজি আলহামদুলিল্লাহ বলে ফেললেন যখন আসছেন তখন কি বললেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওই নবীর মিলাদের বয়ান দিলে কেউ বলবে নবী আমার মতো কারা বলে যারা মিলাদুন নবী করেও না বয়ান শুনেও না এরা বলেন নবীটা আমাদের মতো একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এমন কি এই যে কিতাব এটা এই কিতাবের শারহে আল মাউলুদ আন নববী পৃষ্ঠা নম্বর 239 239 পৃষ্ঠা এখানে কি আছে দেখেন তো ফাকামা আলা কদমাইহি ফি সালাতিন আমার নবীজি আসার 3 মাসে নবীজি পায়ে হেঁটে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ আমরা প্রথমে তো নড়াচড়া নাই তারপর হাত চা নড়াচড়া করে তারপরে আস্তে আস্তে এদিক সেদিক ঘুরে তারপরে একটু বসার চেষ্টা করে হ্যাঁ ভার দেওয়ার চেষ্টা করে তখন কিছু দূরে দাঁড়াইতে চায় এগুলা দাঁড়ায় কখন কিছু দূরে দাঁড়ায় অন্তত 7-8 মাস 9 মাস পর কিন্তু আমার নবীজি কি করলেন ফাকামা আলা কদমাইহি ফি সালাতিন আমার নবীজি 3 মাসের মাথায় নিজের পায়ের উপর দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ 3 মাসের শিশু বর্তমান 3 মাসের শিশুর অবস্থা কি হ্যাঁ কিন্তু নবীজি 3 মাসে দাঁড়ায় গেছে দেখেন শুধু তাই না ওয়া মাশাফি 50 5 মাসে আমার নবীজি হাঁটা শুরু করে দিলেন 5 মাসে হাঁটা আর এখন ছেলেরা হাঁটে অন্তত 1 বছরে কিন্তু নবীজি হেঁটেছেন 5 মাসে শুধু তাই না ওয়া কাওয়ায়াত ফি 9 মিন আশ-শুহুরি এমন কি নবীজি মজবুতভাবে দৌড়তেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেন 9 মাসের মধ্যে নবীজি সম্পূর্ণ শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেরা হাঁটে অনেক সময় হাঁটার পরে কত দূর দাই পড়ে যায় কিন্তু নবীজি 9 মাসে ছোট কয়েক বছরের বাচ্চা যেভাবে দৌড়ে শক্তিশালী হয়ে দৌড়তে গেলেও পড়ে না ঠিক আমার নবীজি 9 মাসে এরকম শক্তিশালী হয়ে গেছে নবীজির এভাবে গঠনটা বানাইলেন কে এই নবীজির সাথে কি আমাদের তুলনা হবে না কখনো শুধু তাই না এখানে বলেছে নবীজি কথা বলেছেন বেফাসিহিন নতকে বকওয়াহ এমন কি আমার নবীজি 9 মাসে সুন্দরভাবে কথা বলে ফেলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ স্পষ্ট শুদ্ধ আরবি ভাষায় যে কথা বোঝা যায় এইরকম স্পষ্ট কথা বলেছেন 9 মাসে আর লাম্মা সারা ইবনু শাহরাইন কানা ইয়াতাজাহালাফু মা আসবিয়ানি ইলা কুল্লি জানবিন যখন নবীজির 2 মাস হয়েছে আরো বিস্তারিত আসছে 2 মাসে নবীজি বিভিন্ন দিক থেকে যখন মদিনাতে মক্কার বাচ্চারা আসতো ছোট ছোট বাচ্চারা এমন কি হালিমাতুস সাদিয়ার ঘরেও ছোট ছোট বাচ্চারা যখন আসতো আমার নবীজি তাদের সাথে খেলতেন মাত্র 2 মাসে আর 3 মাসে তো দাঁড়িয়ে গেছেন এবং 4 মাসে দেওয়াল করে ওয়ামসি হাঁটা শুরু করলেন। পরিপূর্ণ হাঁটছেন 5 মাসে। 4 মাসে কিছু দূরে দাঁড়ায় গেলেন, 5 মাসে পরিপূর্ণ হাঁটা। দেখেন ওয়ালাম্মা তাম্মালাহু 16 কানা ইউসরি ফিল মাসি, 6 মাসে পরিপূর্ণ দৌড়াদৌড়ি। وفي 17 كان يسعى ويدعو الى جانب الى كل جانب। 7 মাসে তো কেউ দৌড়াইলে উরুস্তুল দৌড়তেছে, এরকম কয় মাসে। আর আমাদের বাচ্চাদের আমরাও ছিলাম, আমরা কিরকম নাচছিলাম এটা না জানলেও বর্তমানে তো আমাদের বাচ্চারা কিরকম করছে আমরা তো দেখি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর সাথে কোন দিকে তুলনা হবে? বলা হচ্ছে ওয়ালাম্মা মাদা আলাইহি 18 শারা ইয়াতাকাল্লাম বিকালামে ফাসি। 8 মাস থেকে নবীজি কথা বলা শুরু, কিন্তু 9 মাসে পরিপূর্ণ শুদ্ধভাবে কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। وفي 10 كان يرمي بالسهام مع الصبيان। আরবের বাচ্চারা, তারা ছোট ছোট বাচ্চারা খেলতো, তাদের খেলা ছিল তীর মারা, ধনুক মাধ্যনুক থেকে তীর মারা প্রশিক্ষণ। আমার নবী 10 মাস থেকে তীর মারা শুরু। কয় মাস থেকে? 10 মাস থেকে তীর মারা শুরু। আর এখনকার 10 মাসের বাচ্চার অবস্থা কি? নবীজি তখন ধনুক থেকে তীর টানে মারতেছেন 10 মাসের বাচ্চা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? لما بلغ من العمر سنتين فصلته حليمة। আর যখন পরিপূর্ণ 2 বছর হয়ে গেল, হালিমা তো সাদিয়া নবীকে দুধ পান করা বন্ধ করে দিয়েছেন, ফেসাল করেছেন, দুধ ছড়াইলেন। وقدمت به على امه مكة على عادة المرضى في اتيانهن باولاد الى امهاتهم بعد تمام الرضا। যেভাবে অন্যান্য দুধু মারা 2 বছরের পরে আপন মায়ের কাছে চলে যায়, ঠিক হালিমাতু সাদিয়াও 2 বছর দুগ্ধ পান করাবার পরে ওই বনু সাদ থেকে, এটা মক্কা থেকে 180 কিলোমিটার দূর, 100, এটা তায়েফ থেকেও দূরে। দেখেন সেখান থেকে 2 বছর লাগাতার দুধ পান করাবার পরে মক্কায় আবার ফিরে আসছেন। অন্যান্য বাচ্চারা যেভাবে আপন মাকে 2 বছরের পরে ফেরায় দেয়, নবীজিকে 2 বছর পর ফেরায় দেওয়ার জন্য আসছে। ফাতাত বিহি মুওয়াফাকাতান লাহুন্না মা আনহা কানাত আহরাসু শাইন আলা মাকাতিহি ফিহিম। অন্যান্য বাচ্চারা আসার পরে মা ফিরে নিয়ে ফেলে, দাও আমার বাচ্চাকে দিয়ে দাও, তোমার পাওনা তুমি নিয়ে নাও, আমার বাচ্চাকে দিয়ে দাও, তোমার পাওনা। হালিমা তো সাদিয়াও বিপরীত না, উনিও 2 বছরের পরে মা আমেনা খাতুনের কাছে এসে ওনার বাচ্চাকে ফিরাই দিলেন, উনিও বিনিময় দিয়ে ফেললেন। বিনিময় দেওয়ার পরে এখন হালিমা তো সাদিয়া বলেন, আপনি যদি একটু হেসান করতেন, আপনার বাচ্চাকে আমি আরো কিছুদিন রাখতে চাই। এখন তো কাজ নাই, দুধ পান করার বয়স তো কত? 2 বছর। তা আপনি তো 2 বছর দুধ খাওয়াইছেন আমার বাচ্চাকে, আবার কেন লাগবেন? এখন তো আপনার কোনো কাজ নাই। উনি বলতেছেন, আমি এই বাচ্চা থেকে নেওয়ার থেকে আমার এমন ভাবে বরকত শুরু হয়েছে, আমি আগে গরিব ছিলাম, এখন আর আমি গরিব নাই। আমি আগে দুর্বল ছিলাম, এখন আমি দুর্বল নাই। আমি বাচ্চার কারণে সবল হয়েছি, শক্তিশালী হয়েছি, আমার স্বামীও শক্তিশালী হয়েছে, আমার বাচ্চারও শক্তিশালী হয়েছে। এখন আমাদের কোনো ধরনের অভাব বলতে কিছু নাই, বরকত আর বরকত চলছে। আমার ভয় হচ্ছে এই বাচ্চাকে আমি আপনাকে দিয়ে চলে যাচ্ছি, আবার যদি বরকত চলে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার বরকতটা যাতে বহাল রাখতে পারি, বরকতটা আবার बहाल थके जाए सेजন্য আমি বাচ্চাটা আপনার থেকে নিয়ে যাওয়ার জন্য চাচ্ছিলাম একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি যেখানে বরকত নবীর মিলাদও যেখানে সেখানেও বরকতও সেখানে সেজন্য মিলাদকে কেন্দ্র করে যেটা পাক করা হয় সেটা ভাত বলে না এটা তাবাররুক বলে। তাবাররুক মানে বেশি বরকত একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা আল্লাহ আরফে রিশতা শকুল मोमिन जारा नबीर काछे पाठो दुरूद और सलाम अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मुहम्मद नबीना কিছুক্ষণ আগে শুনেছি ৮ মাসের মাথায় নবীজি কথা শুরু করে দিলেন ৯ মাসে পরিপূর্ণ কথা বলেছেন। কিন্তু এমনি নবীজির যেদিন মিলাদ হয়েছিল আমার নবীজি যেদিন দুনিয়াতে তশরিফ এনেছিলেন সেদিনও নবীজি দুনিয়া থেকেও কথা বলেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ। এই সিরাতে হালভি এটা প্রথম খণ্ড, এটা 3 খণ্ডের কিতাব, প্রথম খণ্ড ৭৩ নম্বর পৃষ্ঠা। এখানে কি বলতেছেন বলেছেন ইমামে সুহাইলি হযরত ইমাম ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন আন্নাহু লাম্মা ওয়ালাদা তাকাল্লামা, নবীজি যখনই মিলাদ হয়েছিল আমার নবীজি যখন দুনিয়াতে তশরিফ এনেছিলেন তখনই নবীজি কথা বলা শুরু করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছিলেন ওই যে প্রথমে বললাম আলহামদুলিল্লাহ বলেছেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। এমন কি এটাও রওয়ায়েত আছে যে তুলনায় নবীজি প্রথম কথা কি বলেছেন এটাও আছে, আবার সেই কথাটা মিলাদের দিনও বলেছেন। সেটা কি ইন্না আওয়ালা মা তাকাল্লামা বিহি লাম্মা ওয়ালাদাতহু উম্মুহু হিনা খুরুজুহু মিন বাতনিহা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবীজি যেদিন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ এনেছিলেন সেদিন নবীজির জুবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার কবীরা। কি বলেছেন আল্লাহু আকবার কবীরা, তারপর বলেছেন আলহামদুলিল্লাহি কাসীরা, এরপর বলেছেন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা এক রওয়ায়েত আছে দুরনার প্রথম নবীজির জুবান খুলেছে এটা দিয়ে, কিন্তু ওই জুবান ওই জিকিরটা নবীজি যেদিন মিলাদ হয়েছিল নবীজির মিলাদের দিনও নবীজি জিকিরটা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। এসে কার তাকবীর তাকবীর বললেন আল্লাহর, তাহমিদ করলেন আল্লাহর, এমনকি তাসবিহ পড়লেনও একই জিকিরে তাকবীরও আছে তাহমিদও আছে তাসবিহও আছে একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য মিলাদুন নবীর বয়ান দিলেই বোঝা যায় ওই নবীর সাথে আমাদের কোন দিকে তুলনা। নবীজির ইন্তেকাল, নবীজিও মারা গেছিলেন যেদিন সেদিন কি করা হয়েছে বলা হচ্ছে সেদিনও নবীজির উপর সালাত ও সালাম পেশ করা হয়েছে, দরুদ শরীফ পড়া হয়েছে, সালামি পেশ করা হয়েছে, দলে দলে সাহাবায়ে কেরাম এসে নবীজির হুজুরে আনোয়ারে 3 দিন পর্যন্ত দুরূদ সালাম চলছিল। নবীজির মিলাদুল দিনও সালাম, ইন্তেকাল দিনও সালাম। সেজন্য আমরা নবীজির সালামের পক্ষে আছি কিনা? দুরূদ সালাম আমাদের কাছে এত মজা লাগে, কিন্তু অনেক বান্দা আছে দুরূদ সালাম শুনলে তাদের চেহারাটা মলিন করে ফেলে, অসহ্য লাগে। বুঝেন গা, কলবে নবীর মহব্বত যাদের আছে এটা চেহারা দিয়ে প্রমাণ দেবে, মহব্বত না থাকলে সেটাও চেহারা দিয়ে প্রমাণ দেবে। সালাতু সালাম শুনলে, দুরূদ শরীফ শুনলে, নবীজির শান শুনলে আমাদের চেহারা হাস্যাস বাস্যাস হয়ে যায়, আনন্দের ঢেউ মারে। কিছু বান্দার চেহারা মলিন হয়ে যায়, কপাল কোপড়ায়, এমনকি এটা চেহারা দিয়ে প্রমাণ করে দেয় এটা তার কাছে ভালো লাগতেছে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন কি বলতে চেয়েছিলাম। তাহলে মিলাদের আজকের এই রাত এত গুরুত্বপূর্ণ রাত, এত ফজিলতপূর্ণ রাত। বলেছিলাম আজকে রাতকে গুরুত্ব দেবেন, পারলে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আজকে রাতে বেশি বেশি দরুদ শরীফ পড়ার পর সালাতু সালাম নাযিল করার জন্য আমার আল্লাহ দলে দলে জুলুসে জুলুসে মিছিলে মিছিলে ফেরেশতা নাযিল করেছিলেন। নবীর মিলাদের রাত আমার আল্লাহ কি নাযিল করেছিলেন? ফেরেশতা, যাতে এরা আমার নবীর উপর বেশি বেশি দরুদ সালাম পড়তে পারে। হযরতে আমেনা বলেন, আমি দেখেছি ফেরেশতা, আগে আমি দেখি নাই, আমার বাচ্চাটা আসার পরে আমার চোখের জ্যোতি এত বেশি বেড়ে গেল, আমি এবার ফেরেশতা দেখতেছি। আমি জিবরিল ফেরেশতা দেখলাম। এমনকি এরা মিছিল করতেছে, পৃথিবীর পূর্বাঞ্চলে গেল, সেখানে একটা পতাকা গেড়ে দিল, এমনকি কাবা শরীফের ছাদের মধ্যে একটা গেড়ে দিল, পৃথিবীর পশ্চিমে একটা পতাকা গেড়ে দিল। তাহলে নবীর মিলাদকে কেন্দ্র করে পতাকা আছে কিনা? মিলাদের নবীকে কেন্দ্র করে জুলুস করে, জুলুসের মধ্যে এমনে যায় না কি নিয়ে যায়, বলে এটা পাইছে কই, বলে এটা আল্লাহর সুন্নাহ, সুন্নাতু ইলাহিয়া। আল্লাহ বন্ধুর মিলাদের সময় এরকম পতাকা দিয়ে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। এমনকি এই পতাকার শান আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। আমার নবীজি বলেন, ওয়া ইয়াউমাইদিন নিবাউল হামবিয়াদি, সেদিন কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকাটি আমার হাতে থাকবে। ওয়া আদামু ওয়া মান দুনহু তাহতা লিবাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমি নবীর পতাকার নিচেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পতাকা, অনেকে মিলাদুন নবীর পতাকা করে ওড়াইলে, পতাকা নিয়ে জুলুসে গেলে বেদাত বেদাত বলে। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি বিভিন্ন ধরনের খেলোয়াড়দের পক্ষে পতাকা ওড়াইলে তখন আর বেদাতের ফতোয়া আসে না। বেদাতের ফতোয়া আসে শুধু নবীর শানের পতাকা ওড়াইলে। আমার আলা হযরত বলে, জমিনওয়ালারা তোমরা কি বুঝবা, তোমরা কি বুঝবা, নবীর শানের পতাকা তো আমার আল্লাহ আরশে আযম উড়াচ্ছেন। আলা হযরত বলেন, फर्शी वाले तेरी शौकत का उलूम क्या जाने, खुसरुवा अर्श पे, खुसरुवा अर्श पे उड़ता है परीरा तेरा, खुसरुवा अर्श पे उड़ता है परीरा तेरा, वह काया जोदी करम सला दुनिया। नबीजी शाনের পতাকা ওড়ায় কে? কোথায়? আরশ আযম দেখে এরকম কোন বন্ধ এখন আছে? সেজন্য আল্লাহ বলেন, ফরশেওয়ালা जमीन वाला नबी शानेर विषयটা কিভাবে জানবে কোন থেকে জানবে আমার আল্লাহ তো নবী শানের পতাকা আরশে আযম উড়াচ্ছেন সুবহানাল্লাহ আজকে এগুলা না জানার কারণে নবীজির শানের পতাকা দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যায় বেদাত বেদাত বলে চিল্লায় যত বেদাত বলে পতাকার হার কমে না বাড়ে होंडा नहीं गेले सेখানে একটা পতাকা লাগাই দেয় গাড়ি নিয়ে গেলে গাড়িতে লাগাই দেয় বিভিন্ন ঘরে ঘরে ছাদে ছাদে রুড়ে রুড়ে মিলাদুন নবীর মাহফিলে বন্দরা পতাকা লাগায় এই পতাকা লাগানো নবীর শানের পক্ষে এটা তো আমার আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন একটু জোরে বলি সুবহানাল্লাহ তো সেজন্য বলেছিলাম নবীজির মিলাদ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক বড় ফজিলতপূর্ণ কারণ বলেছিলাম এই ইহুদিরাও নসরারাও আমার নবীর শান জানতো বুঝতো এমন কি তারা কোনো উদ্দেশ্য হাসিল করতে আমার নবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করত আমার আল্লাহ তাদের দোয়াও কবুল করতেন নবীজির ওসিলা নিয়ে দোয়া করার কারণে তাদেরকে বিজয় দিতেন নিয়ামত দিতেন অনেক কিছু দিতেন কিন্তু পরিশেষে তারা ওই নবীর মিলাদের পরে এখন নবীকে মানে না একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ এমন কি যেদিন আমার নবীর মিলাদ হয়েছিল मक्कार यूसुफ नामक एक यहूदी आलम छिलो से बोलছে এই মক্কাবাসী কুরাইশের মধ্যে কোনো বাচ্চা হইছে কি বলে কেন বলে না কোন একটা ছেলে কত রাত হইছে খবর নাও তথ্য নাও বলে কেন বুঝলা বলে আমার এলম নিয়ে একজন নবী আখিরের জামানার তারকা আছে যে তারকা আমি আগে দেখতাম ওই তারকার জায়গা আমি তওরাতে পড়েছি নবী আখির জামান যেদিন ওনার মিলাদ হবে ওই তারকার স্থান পাল্টিয়ে যাবে আমি তারকাটা অনেক দিন যাবত লক্ষ্য করতেছি গত রাত দেখতেছি স্থান পাল্টিয়ে গেছে ওই তারকার স্থান পাল্টিয়েছে সেজন্য আমি বুঝেছি নবী আখির জামানের মিলাদ হয়েছে একটু কেউ আমাকে বলো এখানে কোনো বাচ্চা হয়েছে কিনা তখন সবাই মক্কার ওই তখন কাফের মুশরিকরা আগামাতা কিছু বুঝে না এর আবু আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল আমার নবীজির দাদার কাছে নিয়ে গেল বলছে ইনি কি বলতে চায় একটু শুনেন তো তখন ইহুদি আব্দুল মুত্তালিব ওনার কাছে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি কোনো বাচ্চা হয়েছে বলে আছে তো বলে একটু নিয়ে আসেন আমি একটু দিদার করব আমি ওই বাচ্চাকে একটু দেখব যখন আমেনা খাতুনের হাত খুল থেকে হযরতে খাজা আব্দুল মুত্তালিব ওই ইহুদির সামনে পেশ করলো বলে আমি তো সামনে দেখলাম একটু বাচ্চাটার পিঠও দেখব তখন পিঠ দেখালেন দেখলেন হ্যাঁ দুই কাঁধের মধ্যখানে সে যেটা দেখতে চাচ্ছে শিল মোহর নবুয়তের নবুয়ত যে আল্লাহ শেষ করেছেন সেটা মোহর মেরে দিয়েছেন আমার নবীর কাঁধ মোহর মোবারকের মধ্যে ওই মোহরটাও বিদ্যমান তাহলে কি বুঝলাম নবীজিকে আল্লাহ কিভাবে পাঠাবেন কেমন করবেন না করবেন নবীকে পাঠাবার আগে সব বয়ান আমার আল্লাহ পাঠাই দিয়েছিলেন যার কারণে ইহুদিরা তারা আমার নবীকে সেভাবে চিনত আপনারা জানেন আবু তালেব আমার নবীকে নিয়ে যখন সাম্রাজ্যে যাচ্ছিলেন অর্ধেকে গিয়ে সাম্রাজ্যের কিছু ইহুদি আবু তালেব থেকে অনেক লম্বা কথা পরিচয় নিলেন এই বাচ্চাটাকে বলে আমার ভাতিজা বলে আপনি আপনার ভাতিজাকে নিয়ে সাম্রাজ্যে যাবেন না কেন বলে ওখানে আমাদের মতো অনেক ইহুদি বসে আছে তওরাতে পেয়েছে এই বাচ্চাকে নিয়ে সাম্রাজ্যে রওনা হবে ওনার চাচা এটা আমরা তওরাতে পড়েছি জানেছি অনেকেই বসে আছে হে যে এই বাচ্চাকে নিয়ে আপনি সাম্রাজ্যে যাবেন এই বাচ্চাকে পেলে তারা ওই বাচ্চাকে শহীদ করে দেবে কতল করে দেবে এরকম প্রস্তুতি নিয়ে বসে আছে। আবু তালেবে কথা শোনার পরে সে জায়গা থেকে আর সাম্রাজ্যে যায় নাই, নবীকে বাঁচাবার জন্য উল্টা মক্কায় চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীজি কখন কোথায় যাবে সেটাও বয়ান দিলেন কে, সেভাবে বর্ণনা করেছেন, সেভাবে ইহুদিরা নবীকে জানতো চিনত। বড় দুঃখ লাগে সেই ইহুদিদের, বর্তমানে ইহুদিদের সে এজেন্ডা বাস্তবায়ন করছে কারা? যারা মিলাদুন নবীর বিপক্ষে অবস্থান করছে তারা, ঠিক না? যে বন্দা লানতি লানতি মারা মরছে সেই বন্দা গত বছর ওখানে বলেছে মিলাদুন নবীর মাসে যে মিলাদুন নবী পালন করা নাকি জঘন্য বেদাত। এখানে আমরা জঘন্য কাজ কি করতেছি? জঘন্য বেদাত। এটা আমার পত্রিকায়ও আসছে তাদের এই কথা, বক্তব্যগুলো মিলাদুন নবী করা মানে জঘন্য বেদাত। এখানে আমরা কি মিলাদুন নবী কদে জঘন্য কোনো কাজ করি? আমরা এমনি ছোট হতে পারি, নগণ্য হতে পারি, জঘন্য করি না। জঘন্য কাজ কি করি মিলাদুন নবীকে কেন্দ্র করে? এরা যদি দেখাই দিত এই কাজটা জঘন্য তো আমরা করতাম না। কিন্তু দুঃখের বিষয় এমনি বলে দিল মিলাদুন নবী পালন করা এটা নাকি জঘন্য বেদাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এদের বেদাত বেদাত বলার যত বলে মিলাদুন নবী কি কমে না বাড়ে? বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রুম মিনাল আনা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল আপনার আগের জীবন থেকে পরবর্তী যত জীবন আসবে এটা আপনার জন্য তত কল্যাণময় হবে, সুন্দর হবে, আরো সুন্দর হবে, শান বাড়বে। বছর বাড়বে না, বছর ঘুরবে না, নবীজির শান বাড়তেই যাবে। বাড়াবেন কে? আগে না দেখলেও আমরা তো ফেসবুকের মাধ্যমে ইদানিং দেখতেছি মিলাদুন নবী কোন জায়গায় কিভাবে হচ্ছে। এই যে ফ্রান্সের মধ্যে আমার নবীর শান মিলাদুন নবীর মাসে নবীর শানে বিয়াদবি করছে, আমার আল্লাহ জবাব দেয় নাই। কিরকম জবাব? যাদের তাদের 700-800 বছর একটা ঐতিহ্য, যে পর্যটন এলাকা, হ্যাঁ, সেটাকে আগুন লাগাই দিয়ে সব নিস্তনাবুদ করে দিয়েছেন। এটা কি গজব নয়? নবীর শানে বিয়াদবি করলে জবাব দেয় কে? আল্লাহই দেয়। তো সেখানে গজব চলছে, এর বড় তাদের অনুভূতি নাই। কেন? এই গজবে তারা এখনো তাদের বোধগম হয় নাই। আরো গজব আসবে, ধারাবাহিক আসবে। নবীর শানে যত বেশি বিয়াদবি করবে গজব আযাব তত বেশি বাড়তে যাবে। কথা বলি ঠিক কিনা? আর নবীর পক্ষে যত শান চলবে, নবীর পক্ষের যত জুলুস চলবে, নবীজির পক্ষের যত মিলাদের অনুষ্ঠান চলবে, ততদিন তত বেশি আমার আল্লাহ রহমত আর রহমত, বরকত আর বরকত, মাগফিরাত আর মাগফিরাত বান্দার জন্য উপহার দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমি বলেছিলাম, এই যে বাংলাদেশে করোনা ভাইরাস এত বেশি আক্রমণ করে নাই কেন, এটা আসলে ভেদ আছে। অন্যতম কারণ হলো বাংলাদেশে যে হারে মিলাদুন নবী হয় এত হারে অন্য কোন দেশে হয় না। এখানে ঘরে ঘরে মিলাদুন নবী, ঘরে ঘরে পিরানবী, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মিলাদুন নবী হয়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেন এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মহল্লা নাই, এমন কোনো মসজিদ নাই যেখানেই মিলাদুন নবী হবে সেখানে রহমতের ফেরেশতা নাযিল হয়ে রহমত নিয়ে আসবে, আযাব গজব দুর্বিত হওয়ার ব্যবস্থা করবে। সেজন্য মিলাদুন নবী করা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার বড় মাধ্যম, গজব আযাব থেকে বাঁচার বড় মাধ্যম। আল্লাহ আমাদের এই মিলাদুন নবীকে কবুল করুন, আমিন। अल्लाहुम्मा सल्ले आला नबीना शफीएना अल्लाह से रिश्ता शोकुल नबी के जान मोमिन जारा नबीर काची पाठो दुरूद और सलाम अल्लाहुम्मा सल्ले नबीना शफीएना ताले मिलादुल नबी बयानेर माध्यमे आमादेर काछे स्पष्ट हये जाय नबीर साथे आमादेर कोनो दिके तुलना नाई एमनकि नबीर इंतेकालও बोझा যায় नबीজির সাথে आमादेर तुलना आमादेर अनेके इंतेकाल होयेछे अनेके इंतेकाल होबे आमराও मारा जाबो किन्तु नबीजिও मारा गेছেন तीन दिन रखा होयेछे नबीজির किन्तु कोनो फ्रिजेर गाड़ी बा बरफ दिए चेपे धरा एरकम कोनो परिवेश कि होयेछे कि होयेछे प्रतिदिन दिन आमार नबीजिর शरीरे पाक थेके घाम आर घाम बेर होयेछिल আর নবীজির গাম মোবারকে তো সুগন্ধি আর সুগন্ধি ছিল নবীজির ইন্তেকালের পূর্বে যেভাবে ঘামে সুগন্ধি ছিল আমার নবীর ইন্তেকালের পরও ঘামের মধ্যে সেরকম সুগন্ধি বহাল ছিল বুখারী শরীফের রাওয়ায়েত যেটা ফাজায়েল সিদ্দিক আকবরের মধ্যে রয়েছে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা দেখেছেন ফারুক আযম উনি বেশি অবস্থা খারাপ হয়েছিল ওনার ব্যাপক অসহ্য লেগেছিল নবীজির ইন্তেকালটা উনি মেনে নিতে পারেন নাই নবী মারা গেছে বলেছেন উনি বলেন কেউ যদি বলে নবী মারা গেছে আমি তোমার হাত পা কেটে ফেলবো ভয়ে কেউ বলছে না নবী মারা গেছেন তখন সিদ্দিক আকবর আলিয়া নামক স্থানে ছিল কয়েকজন গিয়ে সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আসছিলেন উনি এসে দেখতেছেন নবীজিকে চাদর দিয়ে ঢেকে রেখেছেন উনি নবীজির চেহারায় আলোর থেকে কাপড়টা সরিয়ে আমার নবীজির কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাই দিয়ে সেখানে আল্লাহর কসম করে বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক মুর্দা দেখেছি অনেক মরা মানুষ দেখেছি মারা যাওয়ার পরে ওনাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমি আবু বকর আপনার কপালে চুমু খেয়ে এটা আমি আপনাকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মা আপনার কদমে কুরবান তিবতা হাইয়ান ওয়া মাইয়াতা আপনি যেভাবে সুগন্ধি ছিলেন জিন্দা অবস্থায় মারা যাওয়ার পরও দেখি আপনি বরাবর সুগন্ধিময় তিবতা হাইয়া ওয়া মাইয়াতা ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা অবস্থায় যেভাবে সুগন্ধিময় মারা যাওয়ার পরেও বরাবর সুগন্ধিময় কেমন সুগন্ধি নবীজির ঘাম মোবারক নিয়ে যেতেন সাহাবারা গরিব সাহাবারা ওনাদের অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহার করেছেন হযরত আনাস বিন মালিকের আম্মা জান উনি প্রায় সময় নবীজির দুপুর বেলা দাওয়াত দিতেন কারণ উনি বলেন দুপুর বেলা দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুপুরে আমার নবীজি খেয়ে একটু রেস্ট করবেন আর নবীজি ঘুমাইলে বেশি ঘাম জড়তো আর ঘামগুলো আমি একটু নিতে পারি গরীব মিসকিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি একটু জোরে বলি না সুবহানাল্লাহ সিহাসের তারা প্রায় কিতাবে আসছে একদিন এরকম উনি খাটের নিচে বসে এরকম সিজি ধরে আছে নবীজির জন্য উনি চামড়ার একটা বিছানা রেডি করেছেন যাতে ঘামগুলো শুকায় না যায় সিজি ধরে বসে আছে আর নবীজি চোখ খুললেন বললেন মা লাক ইয়া উম্মা সুলাইম আয় উম্মা সুলাইম তোমার কি হয়েছে কি করছো বলে ইয়া রাসূলুল্লাহ এগুলা এর কোকা আপনার ঘাম মোবারক আমি শিশির মধ্যে নিচ্ছি কেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরীব মিসকিন বাজারে গিয়ে সুগন্ধি কেনার তত পয়সা আমাদের নাই ইন্না ইরকাকা আতিয়াবু তাইবিন আমাদের কাছে আপনার ঘাম মুবারক গুলো অতীব সুগন্ধি লাগে দুনিয়ার যত সুগন্ধি সবচেয়ে বেশি সুগন্ধি আপনার ঘাম যার কারণে ঘাম গোরা নিচ্ছি আমরা এগুলা সুগন্ধি হিসেবে ব্যবহার করার জন্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এগুলা ছিল ইন্তেকালের আগে ঠিক ইন্তেকালের পরও এই সুগন্ধিটা বহাল ছিল আপনারা লাশ দেখেছেন লাশ থেকে আলাদা একটা গন্ধ আসে কিনা 24 ঘন্টা পার হয়ে গেলে তো অবস্থা খারাপ গন্ধ না আসার জন্য কি নিয়ে আসে ফ্রিজের গাড়ি কেন গন্ধটা যাতে বের না হয় কিন্তু আমাদের নবীকে 3 দিন ডাকা হয়েছে 3 দিন নবীজির শরীর থেকে ঘাম আর ঘাম বের হয়েছে সুগন্ধি আর সুগন্ধি ছড়াইছিল একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেজন্য নবীজির দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে যাওয়া এই দুইটা যদি আমরা বর্ণনা করি তো ক্লিয়ার হয়ে যাবে ওই নবীর সাথে আসলে কারো তুলনা চলবে না অনেকে নবীজির দুনিয়াতে আসার পরে বিয়ে করেছেন ব্যবসা করেছেন ছাগল চড়াইছিলেন এই করেছেন সেই করেছেন অনেক কিছু করেছেন এগুলা দেখে বলে না নবীজি যা করেছিলেন আমরাও তো তা করি তাহলে নবী এবং আমাদের মধ্যে পার্থক্য কি আসলে তারা বুঝে না নবীজি যদি এগুলা না করতেন বিষয়গুলো শিক্ষা আমরা কিভাবে পেতাম আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আমাদের সমাজ জীবন প্রতিটা জীবনের মধ্যে প্রতিটা দিকে আমাদের কাছে নবীজির শিক্ষা আছে কিনা অবশ্যই আছে প্রতিটা দিকে এমন কোন শিক্ষা নাই আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বান্দা আমার আমি তোমাদের মাঝে আমার নবীকে রেখে দিলাম নবী এটা কি নবীকে রেখে দিয়েছে নবীকে পাঠাইলাম কেন জানো নবী হচ্ছেন তোমাদের জন্য বড় উত্তম আদর্শ তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন এমনকি রাষ্ট্রীয় জীবন আছে কিনা রাষ্ট্রীয় জীবনে নবীজির শিক্ষা আছে কিনা আল্লাহ আমার নবীকে গরিবও বানাইলেন এতিমও বানাইলেন ছাগলও চড়াইলেন আবার ওদিকে রাষ্ট্রপ্রধানও বানাইলেন কেন গরিবরাও যাতে আমার নবীর থেকে শিক্ষা নিতে পারে ধনীরাও যাতে আমার নবীর থেকে শিক্ষা নিতে পারে কিভাবে শিক্ষা নিত অনেক সময় নবীজির দরবারে হাদিয়া আস্তে 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 অনেক জমায়েত হয়ে যেত হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করতেছেন অনেক সময় দেখতাম নবীজির হুজুরে পাকের এক সাইড ভরপুর হয়ে যেত হাদিয়ায় বিকালবেলা দেখতাম হাদিয়া নাই হাদিয়াগুলো নাই বিকাল হতে হতে নবীজি গরীব মিসকিন সাহাবায়ে কেরামের মাঝে নবীজির কাছে যে হাদিয়াগুলো আসতো আমার নবী আবার দিনের বেলায় সেগুলো গরীব মিসকিন সাহাবীদের মাঝে বণ্টন করে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাইলে সম্পদগুলো যদি জমা করে রাখতেন আমার নবীজি যদি চাইতেন সম্পদগুলো জমা করতে পাহাড় হতো না কিন্তু না নবীজি বলেন আমি আমার সম্পদগুলো এভাবে জমায় রাখতে পারি না আমি চাই না আমার কাছে কিছু থাকুক ওই অবস্থায় আমার ইন্তেকাল হোক আমি চাই আমি আল্লাহর কাছে যাব আমার আমার হাতে কিছুই না থাকুক একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনারা শুনেছেন নবীজির ইন্তেকালের পরে ইন্তেকালের আগে হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন আয়েশা আমি তোমাকে কিছু দিয়েছিলাম দান করার জন্য তুমি এটা রেখে দিয়েছো কেন হুজুর আমি আপনাকে নিয়ে ব্যস্ত আপনার খেদমতে আমি ব্যস্ত, আমি এগুলা দান খয়রাত করার সুযোগ পাইলাম কই? নবীজি বলে এখন যাও, এখন যাও, আমি তোমার কাছে যে আমানতগুলো রেখেছিলাম এগুলা যতক্ষণ বণ্টন করে দিয়ে আসবে না আমি ততক্ষণ শান্তি পাচ্ছি না, তুমি বণ্টন করে দিয়ে আসো, আমি খালি হাতেই আল্লাহর দরবারে যেতে চাই। অথচ আমার আল্লাহ বারবার নবীজিকে বড় সম্পদশালী বানাবার জন্য অফার দিয়েছিলেন, বারবার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নবীজি বলেন না, খোদা আমার আল্লাহ এতটুকু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ গোটা মক্কা তেহামা, গোটা তেহামাকে স্বর্ণ বানাই দিব, আর এই স্বর্ণ গোটা এলাকা, স্বর্ণের এলাকার মালিক আপনি নবীকে বানাই দিব। আমার নবীজি বলেন না না, এত স্বর্ণের মালিক আমি হতে চাই না, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল মাসাকিন, আয় আল্লাহ আমি মিসকিনকে ভালোবাসি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, তুমি মিসকিন হিসেবে আমাকে রাখো, ওয়া আমতিনি মিসকিনা, মিসকিন হিসেবে আমার ইন্তেকাল করাবা, ওয়া হাসুরনি ফি যুমরাতিল মাসাকিন, মিসকিনদের সাথে আমি কিয়ামতের ময়দানে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি মিসকিন হিসেবে থাকতে চাই, মিসকিনের সাথেই থাকবো, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবীজি চাইলে বড় বড় রাষ্ট্রপ্রধান যারা, সেই রাষ্ট্রপ্রধানের যে সম্পদ আমার নবীজি চাইলে এর অনেক গুণ বেশি নিজে রাখতে পারতেন, কিন্তু বলেছিলাম না, যত সম্পদ নবীজির কাছে আসতো এগুলা আমার নবীজি সব বন্টন করে দিতেন। নবীজির কাছে কিছু থাক এটা আমার নবী পছন্দ করতেন না, এমনকি এত বেশি সাখাওয়াতের মালিক ছিলেন, এত বেশি দানবীর ছিলেন। ধরেন কোন সম্পদ নবীজির কাছে আসছে, আমার নবী সব বন্টন করে চলে গেলেন, হুজুরে পাকে ঢুকে গেলেন, আরেকজন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি বন্টন করতেছেন, আমি খবর পেয়ে ছুটে আসছি, কই এখন তো দেখতেছি না, আপনি অনেকে পেয়ে গেছে, আমি তো কিছুই পাই নাই। আমার নবী বলে দিতেন, হ্যাঁ যা আসছিল সব তো আমি বন্টন করে দিয়েছি, আচ্ছা তুমি যখন আসছো অমুকের দোকানে যাও, আমার নামে তোমার যা প্রয়োজন নিয়ে যাও, তোমার পক্ষে আমি পরিশোধ করে দেব। কিভাবে আমার নবীজি দান করতেন। আজকে নবীজির জীবন থেকে যে শিক্ষা আমাদের দেখেছেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা, নবীজির গোটা জীবনটাই শিক্ষা। এমনকি নবীজিকে গরিব বানিয়েছেন, এতিমের ঘরে বানিয়ে পাঠিয়েছেন, এটাও বড় শিক্ষা। নবীজিকে ধীরে ধীরে আরবের স্থানের মধ্যে, যুবকদের মধ্যে আমার নবীর আদর্শ, কিভাবে নবীজি আদর্শ দেখিয়েছেন যুবকদেরকে, সেগুলা বর্ণনা করা মানে যাতে আমরা সেই নবীজির জীবন থেকে প্রতিটা জীবনের থেকে আমরা শিক্ষা নিতে পারি। নবীজিকে আবার জুলুম অত্যাচারের মধ্যে স্বীকার করাইলেন। আরবের বড় বড় কাফের মুশরিকরা নবীকে অত্যাচার করেছিল। কেন? আল্লাহ বলে আপনি অত্যাচারিত হবেন, আপনি মজলুম হবেন, আপনার উম্মতের মধ্যে অনেকে মজলুম হবে, তারা যাতে আপনার এই জীবন থেকে শিক্ষা নিতে পারে, অধৈর্য না হয়, জুলুমের শিকার হলে কি করতে হবে সেটাও আপনার জীবন থেকে যাতে পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন একটা সাইড আমার আল্লাহ বাকি রাখেন না, সব শিক্ষা দিয়েছেন নবীজির জীবনে। আল্লাহ আমাদের সবাইকে সেই নবীজির থেকে আমাদের প্রতিটা শিক্ষা যাতে আমরা নিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। একটু ছোট বলুন না আমিন।